বিশ্বের সামরিক শক্তি নিয়ে গবেষণাধর্মী ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার 2023 সালের দেশগুলোর সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে। ইউক্রেন যুদ্ধের ফলে এই র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। চমক দেখিয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং মালয়েশিয়ার মতো মুসলিম দেশগুলো। এই র্যাঙ্কিংয়ে ইতিহাসে বাংলাদেশ সবথেকে ভালো অবস্থানে উঠে এসেছে। কোনো মুসলিম দেশ হিসেবে পাকিস্তান সেরা দশে সবথেকে বেশি উন্নতি করেছে। এদিকে ইউক্রেন যুদ্ধে জড়িত থাকা ফ্রান্স, জার্মানি, কানাডা, সুইডেনের মতো পশ্চিমা দেশগুলোর ভয়াবহ বিপর্যয় হয়েছে এই র্যাঙ্কিংয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে কী কী পরিবর্তন হলো এবং কোন দেশ কত নাম্বার আছে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। র্যাঙ্কিংয়ে প্রথম চারটি দেশের কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ বরাবরের মতোই আমেরিকা প্রথম স্থানে, রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন তৃতীয় এবং ভারত চতুর্থ অবস্থানে রয়েছে। তবে পাঁচ নম্বর অবস্থানে উঠে এসেছে ব্রিটেন। দেশটি প্রতিবেশী ফ্রান্স সহ এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানকে টপকে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে। অর্থাৎ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে নাজুক অবস্থার মধ্যেও ব্রিটেন সামরিক শক্তি বাড়িয়েছে। ছয় নম্বরে দক্ষিণ কোরিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। ফলে পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাইরে দক্ষিণ কোরিয়া এখন বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্র। এদিকে সবাইকে হতবাক করে পাকিস্তান সাত নম্বরে উঠে এসেছে। এটাই এ যাবৎকালে কোনো মুসলিম দেশের জন্য সবথেকে ভালো অবস্থান। অর্থনৈতিক এবং রাজনৈতিক টানাপোড়ানের মধ্যেও পাকিস্তান ব্রিটেনের মতোই সামরিক শক্তি বাড়িয়েছে। মূলত গত বছরে তুরস্কের কাছে ভারী যুদ্ধজাহাজ এবং চীনের কাছে যুদ্ধবিমান সহ আরও কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র কিনেছে পাকিস্তান। ফলে ফ্রান্স এবং জাপানের মতো পরাশক্তিকেও পিছনে ফেলল পাকিস্তান। র্যাঙ্কিংয়ে পিছিয়ে আট নম্বরে চলে গিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান। পূর্বে দেশটির অবস্থান ছিল পাঁচ নম্বরেই। যদিও ইউক্রেন যুদ্ধ শুরুর পর জাপান তাদের সামরিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে, এদিকে র্যাঙ্কিংয়ে ভয়াবহ বিপর্যয় হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সবথেকে শক্তিধর রাষ্ট্র ফ্রান্সের। সাত থেকে নয়ে চলে গিয়েছে পারমাণবিক শক্তিধর এই দেশটি। ইউক্রেন যুদ্ধে দ্বিধাগ্রস্ত থাকা ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা টালমাটাল। এদিকে দশ নম্বরে থাকা ইতালির অবস্থান অপরিবর্তিত রয়েছে। সম্প্রতি ইতালির ক্ষমতায় রাশিয়াপন্থী সরকার এসেছে। এগারো নম্বরেও অপরিবর্তিত অবস্থায় রয়েছে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। পূর্বে সেরাদশে অবস্থান করলেও তা পুনরুদ্ধার করতে পারেনি দেশটি। তবে 2023 সালে সবথেকে বেশি অস্ত্র সংযোজন এবং সামরিক শক্তি বৃদ্ধি করবে তুরস্ক। তাতে পরে র্যাঙ্কিংয়ে একটা পরিবর্তন আসতে পারে দেশটির। বারো নম্বরেও ব্রাজিলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ১৩ নম্বরে চমক দেখিয়েছে জনসংখ্যায় সবথেকে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এ যাবৎকালে এটি সবথেকে ভালো অবস্থান ইন্দোনেশিয়ার জন্য। সাম্প্রতিক এক দশকে অনেকটা নীরবেই সামরিক শক্তি বাড়িয়ে চলেছে ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক অঙ্গনে শান্তিপ্রিয় খ্যাত ইন্দোনেশিয়া এখনও তেমন কোনো শত্রু নেই। তবে দক্ষিণ চীন সাগরে চীন এবং আমেরিকার উত্তেজনার কারণেই ইন্দোনেশিয়া নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। ওই অঞ্চলের অন্যতম পরাশক্তি হতে চাইছে ইন্দোনেশিয়া। চৌদ্দ নম্বরে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা মিশরের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তবে এবারের র্যাঙ্কিংয়ে সবথেকে বড় চমক ছিল ইউক্রেনের। যুদ্ধ বিধ্বস্ত দেশটি কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই পনেরো নম্বরে উঠে এসেছে। এটি এ যাবৎকালে ইউক্রেনের সবথেকে সেরা অবস্থান এই র্যাঙ্কিংয়ে। অথচ গত বছরে 2022 সালের র্যাঙ্কিংয়েও দেশটি ছিল বাইশ নম্বরেই। এর আগে কোনো দেশকে র্যাঙ্কিংয়ে এত বেশি এগোতে দেখা যায়নি। তবে এটা ঠিক যে ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনে প্রচুর পশ্চিমাস্ত্র এসেছে।
বেড়েছে অস্ত্র সহায়তাও। আবার যুদ্ধের কারণে দেশটির অনেক নাগরিক নতুন করে সামরিক বাহিনীতেও যোগ দিয়েছে। এদিকে যুদ্ধের কারণে দেশটিতে এখন কোনো নৌবাহিনী নেই বললেই চলে। যুদ্ধবিমানের সংখ্যাও দুই তৃতীয়াংশ কমেছে। তবুও র্যাঙ্কিংয়ে নজিরবিহীন উন্নতি করেছে দেশটি। র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত রয়েছে 16 নম্বরে থাকা অস্ট্রেলিয়ার অবস্থান। এদিকে টানা 3 বছর র্যাঙ্কিংয়ে 14 নম্বরে থাকা ইরানের অবস্থানের অবনতি হয়ে 17 নম্বরে নেমেছে। গত বছরে ইরানের সামরিক বাহিনীতে নতুন তেমন কিছু যুক্ত হয়নি, বরং ইরান ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক রাজনীতিতেই বেশি ব্যস্ত ছিল। ইরানের পরে 18 নম্বরে ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। 19 নম্বরে উঠে এসেছে ভিয়েতনাম। এদিকে ইউক্রেন যুদ্ধে আলোচনায় থাকা ইউক্রেনের প্রতিবেশী ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডও র্যাঙ্কিংয়ে এগিয়ে 20 নম্বরে উঠে এসেছে। ইউক্রেনের যুদ্ধের কারণে পোল্যান্ড ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে প্রচুর অস্ত্র সহায়তা পেয়েছে। তালিকায় অপরিবর্তিত আছে 21 নম্বরে থাকা স্পেন, 22 নম্বরে থাকা সৌদি আরব এবং 23 নম্বরে থাকা তাইওয়ান। থাইল্যান্ড কিছুটা এগিয়ে 24 নম্বরে এসেছে। ইউক্রেনের মতোই এই র্যাঙ্কিংয়ে বড় চমক ছিল জার্মানির। তবে ইউক্রেনের মতো র্যাঙ্কিং এগিয়ে নয়, বরং পিছিয়েছে। গত বছরের 16 নম্বরে থেকে পিছিয়ে জার্মানি এখন 25 নম্বরে অবস্থান করছে। অর্থাৎ এই র্যাঙ্কিং অনুযায়ী ইউক্রেনের থেকে প্রায় দ্বিগুণ দুর্বল দেশ জার্মানি। অথচ কয়েক বছর আগেও জার্মানি সেরা 10-এর দিকেই ছিল। সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বিদায়ের পর জার্মানির রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা খারাপের পাশাপাশি সামরিকভাবেও দুর্বল হচ্ছে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে মুসলিম দেশ আলজেরিয়া 26 নম্বরে এবং কানাডা 27 নম্বরে পৌঁছেছে। আর্জেন্টিনা এগিয়ে 28 নম্বরে উঠে এসেছে। এরপরেই আছে সিঙ্গাপুর। বিশাল সেনাবাহিনী নিয়ে উত্তর কোরিয়া অনেকটা পিছিয়ে 34 নম্বরে অবস্থান করছে। 4 ধাপ পিছিয়ে 38 নম্বরে মায়ানমার অপরিবর্তিত রয়েছে। মায়ানমারের ঠিক 2 ধাপ পিছনেই 40 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। গত কয়েক বছরে এটাই বাংলাদেশের সবথেকে বড় উন্নতি। বাংলাদেশের সামরিক বাহিনীতে গত বছরে বেশ কিছু নতুন অস্ত্র সংযোজিত হয়েছে। বাংলাদেশের পরে অবস্থান করছে ইউরোপের ন্যাটোভুক্ত দেশ পর্তুগাল। দক্ষিণ পূর্ব এশিয়া মুসলিম দেশ মালয়েশিয়া র্যাঙ্কিংয়ে এগিয়ে 42 নম্বরে অবস্থান করছে। মধ্যপ্রাচ্যে ইরাক, কুয়েত, লিবিয়া, জর্ডান, আরব আমিরাত এই র্যাঙ্কিংয়ে পিছিয়েছে। অপরদিকে কাতার এবং ইয়েমেন এগিয়েছে। রাশিয়া, মিত্র সার্বিয়া র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেও পিছিয়েছে বেলারুশ। আর্মেনিয়া এগোলেও অপরিবর্তিত রয়েছে আজারবাইজান। ইউক্রেন যুদ্ধে দৌঝাঁপ করা বাল্টিক দেশগুলোও র্যাঙ্কিংয়ে পিছিয়েছে। প্রিয় দর্শক, এবারে র্যাঙ্কিংটিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। বিভিন্ন দেশের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। প্রতিদিনের ঘটনাবলীর আপডেট পেতে আমাদের গল্পবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।